অবশেষে প্রবাস টাইমের মাধ্যমে দেশে ফিরছেন ওমানে আটকে পড়া 300+ বাংলাদেশি প্রবাসী। প্রবাস টাইমের দেয়া তথ্য এবং বাংলাদেশ দূতাবাস ওমানের সহযোগিতায় দেশে ফিরছেন ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্টে আটকে পড়া 300+ প্রবাসী বাংলাদেশি। বুধবার দুপুর 12টায় ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে 300+ যাত্রী দেশে ফেরার কথা থাকলেও এয়ারপোর্টে যাওয়ার পর যাত্রীরা জানতে পারেন ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদেরকে নিতেছে না, কোনো অনুমতি দিতেছে না, গ্রহণ করতেছে না। তো আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশের জন্য কিছু করি নাই? আমরা কি এখানে না খেয়ে মরবো? আমরা সবাই এখানে আত্মহত্যা করবো, কোন ধরনের পূর্ব নোটিশ ব্যতীত ওমান এয়ারের এমন ফ্লাইট বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েন প্রায় 300+ প্রবাসী বাংলাদেশি। পরে তাদের বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রবাস টাইম থেকে মাস্কাট এয়ারপোর্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। এরা বলতেছে পুলিশ আছে, অনেক ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে এয়ারপোর্টের ভিতরে থেকে। ওরা বলতে আধা ঘন্টা মতো পুলিশ কথা বলছে। পুলিশ কথা বলার পর ঊর্ধ্বতম কর্মকর্তা আছে ভিতর থেকে আসার পর বলতেছে বাংলাদেশ থেকে নাকি শিডিউল ক্যান্সেল করে দিছে। এবং প্রবাস টাইমের মাধ্যমে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ারের সাথে যোগাযোগ করা হয়। রাষ্ট্রদূত তাৎক্ষণিক ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওমান এয়ারের বাতিল হওয়া সেই ফ্লাইট একই দিন বুধবার রাত 9:45 কনফার্ম করেন। প্রবাস টাইমকে রাষ্ট্রদূত জানান, সমস্যাটি ওমান এয়ারের ভুলের কারণে হয়েছে। আমরা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন এবং মাস্কাট ওমান এয়ারের সাথে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করেছি। আল্লাহ শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের আফসাবা ট্রাভেলসের মালিক শেখ ফাহাদ ভাই এবং বাংলাদেশ দূতাবাসের এবং প্রবাস টাইমের মাধ্যম দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়েছে, আমাদের প্রবলেমটা সলভ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10টায় ইনশাআল্লাহ, 6টায় আমাদের রিপোর্টিং টাইম ইনশাআল্লাহ। দোয়া করবেন। দূতাবাসের প্রচেষ্টার মাধ্যমে আজ রাত 9:45 মাস্কাট থেকে ওমান এয়ারের ফ্লাইটটি ছেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রবাস টাইমের এমন তাৎক্ষণিক উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাসের এই কাজে খুশি আটকে পড়া প্রবাসীরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের কর্মস্থলে ফেরার সংকট শিগগিরই দূর হবে এমন আশার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বলেছিল ভিসার মেয়াদ বা ইকামা বিনা পয়সায় অটোমেটিক নবায়ন হবে। তবে কয়েকটি দেশ বর্তমানে নতুন আইন করেছে, তারা বলছে শুধু ভিসার মেয়াদ নয়, ভ্যালিড ভিসা থাকতে হবে। তারপর যে কফিল রয়েছে তার গ্রিন সিগন্যাল থাকতে হবে। এ অবস্থায় কিছু লোক পাঠানো হলেও কফিলের গ্রিন সিগন্যাল না থাকায় তাদের ফেরত দিয়েছে। তবে এসব বিষয় সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সমস্ত দেশ বলছিল যে ভিসার মেয়াদ কিংবা তাদের এই যে ঠিকানা কোনো অসুবিধা হবে না, এইটা বিনা পয়সায় অটোমেটিক রিনিউ হবে। কিন্তু কয়েকটা দেশ, যেমন একটি দেশ ইউএই, সংযুক্ত আরব আমিরাত, তারা নতুন নতুন আইন দিচ্ছে। এখন তারা দিয়েছে শুধু ভিসার মেয়াদ না, ভ্যালিড ভিসা থাকতে হবে। তারপরে যে কফিল তাকে নিয়োগ করেছে তারও একটা গ্রিন সিগন্যাল লাগবে। নতুবা আমরা পাঠিয়েছিলাম কিছু, ওই কফিলের গ্রিন সিগন্যাল ছিল না, তারপরে ওরা যে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এখন এটা হচ্ছে বেশ ঝামেলা, বা দুই আর অন টপ অফ ইট আমরা এই ব্যাপারে কাজ করতেছি। আর অন্য বুধবার সকালে সিলেট জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।